রাহুল হচ্ছে আমাদের ডাইরেক্টর। এদিকে দেখো পোজ দেখাচ্ছে, দাদা বহুতই দিচ্ছে, দাদা এখানে গাড়ি চালাচ্ছে, লোকে অবাক হয় যে বর গাড়ি চালাচ্ছে। রিঅ্যাকশনটা দেখো, বর গাড়ি চালাচ্ছে দেখো, সব তাকাচ্ছে ঘুরে ঘুরে। আমার তো ফুল মস্তি ভাই, আরো চলবে। মানে আমরা এমন ভাবে বুঝিয়েছি যে এটা কোনো বিয়ে বাড়ি নয়, এটা একটা ফিল্মের শুটিং হচ্ছে ছোটখাটো। আমরা ক্যামেরাম্যান ডিরেক্টর সবাই আছি একসাথে, আর এগুলো হচ্ছে আমাদের ফেক মডেল। আর দেখলে তো আমাদের বড় গাড়ি চালাচ্ছে, এবার চালাবে বুলেট, আর বৌদি পিছনে বসবে, একদম পুরো গ্র্যান্ড এন্ট্রি হবে ওখানে। হ্যালো গাইস, আরেকটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। আর আজকের ব্লগটা কোথা থেকে স্টার্টিং হচ্ছে ভাই? দেবদাস শুরুয়াত। তো আমরা এসেছিলাম বৌদিদের বাড়ি, মানে দাদা এসেছিল বিয়ে করতে। যেমন কি তোমরা আগের ব্লগটাতে দেখলে যে দাদার বিয়ে ছিল, কালকে রাতে বিয়ে দিয়ে কমপ্লিট হলো, দেন আমরা বৌদিদের বাড়িতে রয়ে গেছিলাম, আর এখন হবে বৌদির আশীর্বাদী। দেন আশীর্বাদ টাশীর্বাদ কমপ্লিট হলে আমরা যাবো একদম দাদাদের বাড়ি বৌদিকে নিয়ে। 3টা 4টার থেকে একটা রুমের মধ্যেই পড়েছিলাম, দেন সকাল হতে না হতে বেরিয়ে পড়লাম একটু 4-5টা ঘুরতে, আর ঘুম টুম তো মোটামুটি হয়েছে, বাড়ি যেয়েই আগে ঘুমাতে হবে। তো চলো এখন বাড়িতে যাবো, দাদা একাই আছে, দাদাকে তো ডাকিনি, আমরা তিনজনে ঘুরতে বেরিয়ে গেছি। তাকে ডেকে কি করবো ভাই, বিয়ে হয়ে গেছে, তার এখন ভিআইপি ব্যাপার নাকি, আমরা সিঙ্গেল মানুষ, সেই এখানে বৌদি বকে দিবে। তো আমরা চলে এসেছি এখানেই, মানে বৌদিদের বাড়িটা, আর বৌদি কাঁদবে সেটা ভাই তোমাদেরকে তো দেখাতেই হবে, আর বৌদিও পরে দেখতে পাবে। তো গাইস, আমরা বৌদির বাড়ি থেকে তো ফাইনালি বেরিয়ে গেছি, আর এখন এরকম একটা ফাঁকা জঙ্গলের মাঝে দাঁড়িয়েছি। দাদা আর বৌদি এখন ফটো শুট করছে, আর আমি তখন বাঙ্গালদের বুলেটটা চালালাম ভাই, সেই লেভেল আর আমরা কি ফোন দিয়ে দিয়েছে, ফোনের দায়িত্ব আছে আমাদের সৌরভ, আর বাঙ্গালদের বুলেটটা চালালাম ভাই, সেই লেভেল আরাম চালিয়ে। রাহুল হচ্ছে আমাদের ডাইরেক্টর, এদিকে দেখো পোজ দেখাচ্ছে, দাদা বৌদি দিচ্ছে। তো চলো এখানে ফটো শুট করা একদম কমপ্লিট, এখন যাবো এখান থেকে বাড়ি, দেন দেখি কি কি নিয়ম টিয়ম আছে ওখানে গিয়ে। আর এদিকে দেখো আমার দাদা গাড়ি চালাচ্ছে, এখন বর গাড়ি চালাচ্ছে, যে সবাই অবাক হয়ে যাবে। রিঅ্যাকশনটা দেখো, বর গাড়ি চালাচ্ছে দেখো, সব তাকাচ্ছে ঘুরে ঘুরে। আজকে minutes later তো গাইস, আমরা চলে এলাম দাদাদের কাছে, ঠিক আছে। তো বর গাড়ি চালাচ্ছে, দাদা দেখে তো অবাক, কিন্তু আসলে এটা কোনো বিয়ে টিয়ে নয়, এটা ভিডিও কলিংয়ের ব্যাপার আছে একটা, এটা একটা আর্টিকেল মতো হবে, আপনারা কথা নিশ্চয় বুঝতে পারছেন। দেখেন বিয়ে বিয়ে মনে আছে না, আমরা প্রথমটা ভেবেছিলাম বিয়ে করতে যাবো, গাড়িটা সাজানো আছে, প্রথমটা সাজিয়ে, কিন্তু তারপরে বুঝতে পারলেন আমরা মনে করে এরকম কোনো বিয়ে টিয়ে না, ভিডিও বানানো হচ্ছে, আর আপনারা ভিডিও আসতে চাইছিলেন, তাই জন্য আপনাদেরকে আমরা একটু সঙ্গে নিলাম। তারপর সবাই ভালো আছেন তো? তো ভাই এখানে মেন ব্যাপারটা হচ্ছে, এখানে দাদা এখানে গাড়ি চালাচ্ছে, লোকে অবাক হয় যে বর গাড়ি চালাচ্ছে, সে কারণে এরা বলছে যে এগুলা কি হচ্ছে, মানে বর কেন গাড়ি চালাচ্ছে। তখন দাদা বলছে এটা বিয়ে টিয়ে নয় ভাই, এটা কোনো এখানে ভিডিও বানাতে এসেছি, একটা আর্ট ফিল্মের মতো একটা শুট ছিল, একটা সিন, ওটা আমরা করা। তো ভাই শখ একদম অবাক হয়ে গেছে, সিরিয়াস হয়ে গেছে যে এটা একদম মানে বিয়ে টিয়ে নয়, একদম ওরা বিশ্বাস করে নিয়েছে পুরোপুরি, এটা সিরিয়াস হয়ে গেছে ওরা, যে এটা মানে আমরা এমন ভাবে বুঝিয়েছি যে এটা কোনো বিয়ে বাড়ি নয়, এটা একটা ফিল্মের শুটিং হচ্ছে ছোটখাটো। আমরা ক্যামেরাম্যান ডিরেক্টর সবাই আছি একসাথে, আর এগুলো হচ্ছে আমাদের ফেক মডেল।
পুরা বিশ্বাস করে নিয়েছে ভাই জীবন আর কোনোদিন বিয়ে করব না তুমি আর করবে আমার তো ফুল মস্তি ভাই আর চলবে আর কি বিয়ে করবে আর কি বিয়ে আরো করবে বলছে দেখো মেয়াছ না বাবা নিতো আর দেখলে তো আমাদের বড় গাড়ি চালাচ্ছে এবার চালাবে বুলেট আর বৌদি পিছনে বসবে একদম পুরো গ্র্যান্ড এন্ট্রি হবে ওখানে तेरे दर पे आके थम गए मेहमान माजी बन गए एक दूजे में ढल के आशिकाना आयत बन गए मैं और तेरी आंखों से हुई यारियां चलते चलते उन्हीं मेरी आंखों ने तेरी आंखों से आप बीती करी तेरी आंखों के तो गाइस बाड़ी तो पहुंचे गए और भावलाम बुलेट नहीं एंट्री नेब मैं एंट्री निबे दादा बट वो करते दिल ना मैं गाड़ी आसते है और एखे से प्रणाम प्रणाम करते हमारे इस सब देखे क्या नहीं बार हमारे एनार्जी नहीं फुल एकदम एक डांस करब दें चेंज चेंज करते हो पूरा घामे टामे भिजे आज कल के एक जमा पड़े आज शुद्ध हमर नई दादा बोदी का एकदम नाचा फुल नाचबे तो नाचबे तो धड़ी कर देगा सोचा न था इतनी ये गड़बड़ी कर देगा सोचा न था নিয়ম আছে এই যে এটা কাটা দেওয়া আছে দেখতে পাচ্ছ কাটাগুলো প্রায় বুঝা যাচ্ছে না এই যে কাটাগুলো দেখতে পাচ্ছ বড় বড় এগুলা বৌদির হাতে মারতে হবে কিরকম নিয়মটা বলো আরে ও ধানগুলোকে টানবে সেই সময় মারতে হবে মানে দাদা ধান ঢালবে আর হচ্ছে বৌদিকে ধানগুলো ইয়ে করবে আর আমি আটকাবো নাকি আরে তুমি মারবে ওইটাই দাদা তো চলো এইটা এবারে দেখা যাক ছবি দিতে হতো তো গাইস কাটাতে করে মারো তো কমপ্লিট দেন এটা নিয়ে আমাকে ছুটে এসে ভাড়ার ঘরটা বন্ধ করে দিতে হয় ভাড়ার ঘর মানে যেখানে সব রান্না টান্না জিনিস টিনিস থাকে এই ঘরটা ততক্ষণ না খুলবো মানে যতক্ষণ না দাদা বৌদির ঘরের লোক বলো যতক্ষণ না বৌদির ঘরের লোক টাকা মাকা দিচ্ছে ততক্ষণ খুলবো না তো দেখা যাক টাকা মাকা পাই কিনা দাদা যে হোক একজন দিলেই হবে যে হোক দিলেই হবে তাছাড়া গেট এখন খুলবো না দেখা যাক টাকা দেই কিনা না আগে দাও আগে দাও তুমি খোলাও নিচের দিকে খোলাও ঢাকার দিকে খোলাও দাও গো টাকা দাও টাকা দাও কত দিয়ে 300 টাকা দিয়ে 300 দিয়ে দিয়েছে ও তুমিও আজ লটে টাকা দাও ও গাইস 500 টাকা মেরে দিয়েছি 500 না 600 আছে 600 টাকা ভাই আজকাল দিন বন গিয়া सबाई प्राय रेडी কোনাতিয়ারে আসবে এতক্ষণ বাদে টাইম হলো ব্লগ শুরু করা আর কি বলবো ভাই আজকেও যা লেভেলের খাটিয়েছে এইটা স্নান টান করে এলাম দেন রেডি রেডি হলাম আর এতক্ষণে তোমাদের সাথে আবার দেখা টাকা হলো কি মিস করছিলে তো চলো এখন নিচের দিকটা দেখাবো আর সব দিকে ইম্পর্টেন্ট আগে বৌদিকে দেখতে হবে নাকি
বৌদিকে কেমন সাজিয়েছে ওটাকে বেশি ইম্পর্টেন্ট দেখতে হবে যে কেমন সাজিয়েছে। আর বৌদি ইম্পর্টেন্ট বেশি আমার। আর বিয়ে বাড়িতে ভাই ঠিকঠাক ব্লগও করতে পারছি না, মানে বুঝতে পারছো গান টান বাজে কপিরাইট ক্লেম পড়ে যাবে। আর ঘুম তো ভাই কালকের থেকে হয়নি, কালকে বৌদিতে বাড়ি ছিল অতটা ভালো ঘুম হয়নি। আর দুপুর বেলা তো সুপারই জায়গা নেই ভাই, এত পরিমাণ লোক তো হয়ে গেছে বাড়িতে। দেন এখন এসেছি আমরা এই প্যান্ডেলের সামনে, ওটাতে লাইট টাইট দিয়ে ভালো ডেকোরেট করা হয়েছে। তো চলো এখন বৌদির সাথে দেখা করতে দেবে, চল বৌদির সাথে দেখা করতে। চল 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 ভাই, ভাবলাম বৌদির সাথে দেখা টাকা করবো, বাট বৌদির কাছে ভিড়টা দেখো। শেষমেশ আমাদেরকে দাদার সাথে দেখা করতে হচ্ছে, আর দাদার লুকটা দেখো আজকে। তো গাইস বৌদির কাছে তো লাইন টাইন পেলাম না, মানে ছবি টবি ওঠার জন্য বা দেখা টাকা করার জন্য, বাট আমরা এখন এসেছি বৌদির সাথে একটা প্র্যাঙ্ক করার জন্য। এখানে একটা মিষ্টির খাপ নিয়েছি, আর এদিকে দেখতে পাচ্ছ পেঁয়াজ আলু আর রসুন টমেটো ভেন্ডি আর এদিকে দুটো লঙ্কা নিয়ে নিয়েছি। এখন বৌদির সাথে এটা নিয়ে হবে প্র্যাঙ্ক। বৌদি ভাববে মিষ্টি টিষ্টি আছে, আমরা বলবো অনেকক্ষণ কিছু খাওনি, সেখানে কিছু খেয়ে নাও, অল্প করে কিছু খেয়ে নাও নাকি খিদে টিদে পেয়েছে, খিদে পেয়েছে এটা তারপরে হালকা করে টিফিন করে নাও, দিয়ে তারপরে সংসারের দায়িত্বটি ধরে দিও। তো চলো এখন যাবো বৌদিকে ঠকাবো। ফাইনালি ভাই এতক্ষণে একটু খালি হয়েছে, তারপর আমরা উঠবো, দেন জিজ্ঞেস টিজ্ঞেস করবো বৌদিকে কিছু, আর বৌদিকে ব্লগটা কন্টিনিউ করতে বলবো, দেখি পারে কিনা। বৌদির কাছে একদম ক্লিয়ার, তো চলো এখন বৌদিকে কিছু খাওয়াই। মিষ্টি খেতে হবে, আজকে আমরা এনেছি একটা খেতে হবে। প্রতি মনে বার্থডের ব্লগটা দেখেছে ভাই, সেজন্য রিক্সে আছে ভাবছে। খুলো খুলো খুলো, এত ভালো যেন কত বলবো। আরে তুমি ওয়েটটা তো দেখতে পাবে, ছেড়ে দে ছেড়ে দে, ধরে নিয়ে যা, ধরে নিয়ে যা, ছেড়ে দে। এই হবে এই প্র্যাঙ্ক হো গিয়া আপকে সাথে। এখন বৌদি বাকি ব্লগটা কন্টিনিউ করবে। আর বলবো আমাকে এনে একটা সাইকেল ধরে দিয়েছে, লোকে দিয়া লোকে স্টেজে বসানো ছিল, এটা কিছু গিফট দেয়নি। মজা করে বৌদি লজ্জা পাচ্ছে এখন, সবাই তাকিয়ে আছে বলে সবাই আমাকে দেখছে, সবাই ভাবছে এখানে কি হচ্ছে। পরবর্তীকালে সুপার ব্লগে সব দেখতে পাওয়া যাবে, পরবর্তীকালে সুপার ব্লগে সবাই দেখতে পাবে। আর আমাকে একটু কেমন লাগছে প্লিজ সবাই একটু জানিয়ে দেবেন। বৌদি আমাদেরকে ইনসাল্ট করছে ভাই যে আমরা কোনো গিফট দেইনি, আমরা আনিনি সত্যি বলতে, আমরা এনেছি 1 টাকা। আমি একটা গিফট এনেছি, আমি একটা তিনজনের তরফ থেকে একটা স্পেশাল গিফট এনেছি। খালি এই যে ও কে বড়িয়া থা গুরু, তেরি আঁখো কে পিছে পিছে হম পাগলে সে চল পড়ে, মেরি আঁখে অব দিল কে চক্কর মে কুছ ভি না সুনতি হে। ভাবলাম আমরা বৌদির সাথে ছবি টবি উঠবো,